আসসালামু আলাইকুম ছোট সোনামুনিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শিশু একে ড্রয়িং শিখবো। আজকে আমরা ঘুড়ি শিখতে যাচ্ছি, তাহলে চলো এখন বোর্ডে চলে যাই। ঘুড়ি আঁকার জন্য আমরা একটি যোগ চিহ্ন দিয়ে নিব। দেখো, যোগ চিহ্নের জন্য আমরা প্রথমে একটি লম্বা দাগ দিয়ে নিয়েছি। এই চিহ্নটা তোমরা যখন বড় ক্লাস উঠবে তখন এর সাথে পরিচিত হবে। এই চিহ্নটা দেওয়ার জন্য এভাবে দিয়ে আবার উপর থেকে একটি লাইন টানতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত দেখো, আমরা ঠিক একইভাবে আরেকটি লাইন টেনে নিয়েছি। এখন তোমরা যদি ঘুড়িটি বইয়ের মতো আঁকতে চাও, সেজন্য দুই পাশে আরও দুইটি ছোট পয়েন্ট দিয়ে মাঝখানে দাগটিকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখন আমরা চারপাশ মিলিয়ে দেব। তোমাদের যদি কঠিন মনে হয় তাহলে তোমরা ডট ডট দিয়ে মেলাতে পারো, আস্তে আস্তে টানতে পারো, এত দ্রুত টানার কোনো দরকার নেই। এভাবে আমরা ঘুড়ির চারদিক মিলিয়ে দিলাম। এখন তোমরা অনেকেই ভাবতে পারো, আমরা যদি এই দাগটাকে আর এই দাগটাকে একটু বড় করে দেই ঘুড়ির লেজটাকে আঁকতে পারবো। সেটা করবে না, তোমরা এই দুইটা সাইড আলাদা করেই আঁকবে, কারণ কিছুটা বাঁকা করে আছে। এখন আমরা ঘুড়িটির নিচে মিলিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা খুব সহজে যোগ চিহ্নের মাধ্যমে ঘুড়ি আঁকতে পারি, তাই না? আর ঘুড়ি তো আমাদের সবারই খুব পছন্দ। তাহলে চলো ঘুড়ির রং বলে দিচ্ছি। এখানে হবে লাল সবুজ, তারপর আমরা হলুদ, আর এখানে দিব আকাশি, আর বইয়ের সাথে মিল রেখে এখানে আমরা সাদা রঙই রাখব। তাহলে তোমরা বাসায় কী করবে, বারবার প্র্যাকটিস করবে, বেশি বেশি করে আঁকবে, সুন্দরভাবে রং করবে। সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।